তো বন্ধুরা জিএনএম এন এম লাস্ট মিনিট সাজেশানের আজকের টপিক হচ্ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এগুলি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে বিভিন্ন রকমভাবে এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল যেহেতু বায়োলজি সম্পর্কিত প্রশ্ন আসবে বলেছে এবং টোয়েন্টি ফাইভ মার্কস আছে তাই আশা করছি এখানে থার্টি ফাইভ কোশ্চেন আজকে আলোচনা করব। এখান থেকে হয়তো বা দুটো থেকে চারটে বা পাঁচটা বা তার থেকেও বেশি কিন্তু আসতে পারে একটা সম্ভাবনা ঠিক আছে তো প্রথম প্রশ্নটি কি রয়েছে ব্যাকটেরিয়াজনিত দুটি রোগের নাম লিখতে বলেছে তো প্রথম উত্তরটি হচ্ছে কলেরা এবং দ্বিতীয়টি হচ্ছে আন্তরিক প্রশ্ন কিন্তু দুই রকমভাবে আসতে পারে আপনাকে বল বলতে পারে যে ব্যাকটেরিয়া জনিত দুটি একটি রোগের নামও আসতে পারে একটি রোগের নাম কি তো সেক্ষেত্রে কলেরা অপশন থাকলো বাকি হয়তো থাকলো ম্যালেরিয়া আমাশয় হ্যাঁ পিজ্জর এরকম হয়তো অপশান থাকলো সেখান থেকে আপনাকে চুজ করতে হবে কি কলেরা নামক যে অপশানটি আছে সেটি আচ্ছা আর একটি প্রশ্ন আসতে পারে একটু ঘুরিয়ে বলা হতে পারে কলেরা কি জনিত রোগের নাম ঠিক আছে একটু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কলেরা কি জনিত বা কী ঘটিত রোগের নাম তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যে সেটি হচ্ছে জনিত রোগের নাম ঠিক আছে তো প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে দ্বিতীয় প্রশ্নে আসছি প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখো প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম প্রথম যে উত্তরটি সেটি হচ্ছে আমাশা এবং দ্বিতীয় হচ্ছে ম্যালেরিয়া এই প্রশ্নটিও কিন্তু দ্বিতীয় মানে দুই ভাবে আসতে পারে তাই একটু খেয়াল লাগবে এগুলি ওকে তৃতীয় প্রশ্নে আসছি ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখো প্রথম উত্তরটি হচ্ছে জলবসন্ত এবং দ্বিতীয় হচ্ছে পিৎজ্বর ওকে তো এই দুটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আর চতুর্থ প্রশ্নে আসছি দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি প্রথম উত্তরটি হচ্ছে কলেরা দ্বিতীয় হচ্ছে হেপাটাইটিস কুষ্ঠ ম্যালেরিয়া টাইফয়েড ইত্যাদি হচ্ছে দরিদ্র জনগণের মধ্যে সব থেকে বেশি রোগের প্রকোপ হয় এগুলো ওকে পরিবেশ আইন বলতে কি বোঝো এটা একটু লেন্দি এবং একটু ডেসক্রিপটিভ তো যদি বা না আসে আসার সম্ভাবনা কম তবু যদি আসে তবু একটু জেনে রাখুন আসলে আপনার অ্যান্সারটা দিতে পারেন পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আসি জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য রেখ প্রথম প্রথম উদ্দেশ্য হচ্ছে জলদূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা এবং দ্বিতীয় হচ্ছে জলের গুণগত মান বজায় রাখা ঠিক আছে চলুন পরবর্তী প্রশ্নে আসি শেষ এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ করো শেষ এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ করতে বলা হচ্ছে প্রথম উত্তরটি হচ্ছে সিমেন্ট শিল্প এবং দ্বিতীয় হচ্ছে কাগজ শিল্প এই দুটি হচ্ছে শেষের আওতাভুক্ত দুটি শিল্পের নাম ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূমি দূষণ নিবারণের উদ্দেশ্য প্রণীত দুটি আইনের নাম লেখো প্রথম হচ্ছে কীটনাশক আইন উনিশশো আটষট্টি এবং দ্বিতীয় হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইন উনিশশো ঠিক আছে চলুন পরবর্তী প্রশ্নে আসছে সাইলেন্ট জোন কাকে বলে সাইলেন্ট জোন কাকে বলে প্রথম উত্তরটি হচ্ছে হসপিটাল শিক্ষাকেন্দ্র এবং আদালতের একশো মিটারের মধ্যে এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে এই অঞ্চলে গাড়ির হর্ন মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না আচ্ছা আপনারা রিলেট করতে পারবেন যখন দেখবেন স্কুলের গেটে ঢোকার আগে দেখবেন একটা পোস্টার লাগানো থাকে বলবে যে কি সামনে বিদ্যালয়ে গাড়ি আসতে চালান তো এটা কিন্তু পরে সাইলেন্ট জোন যেহেতু সাইলেন্ট জোনের মধ্যে পড়ছে সেই সব প্রতিষ্ঠানগুলো তাই কিন্তু সেই রকম ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন শুধুমাত্র স্কুল বলে নয় কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের পোস্ট কিন্তু থাকে আচ্ছা দশ নম্বর প্রশ্ন এসছে ফুড পয়জনিং কিসের দ্বারা ঘটে তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ দূষিত ও বাসি খাবার খেলে এটি বেশি হয় ঠিক আছে আপনারা প্রত্যেকে জানেন পরবর্তী প্রশ্নে আসে এগারো নম্বর প্রশ্ন দুটি প্রোটোজয় ঘটিত রোগের নাম লেখো প্রথম উত্তরটি হচ্ছে ম্যালেরিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যামাশয় ঠিক আছে এগুলো হচ্ছে প্রোটোজয় ঘটিত রোগ আমি একটু আগে আলোচনা করলাম তো এটা রিপিট হয়ে গেছে তো এটা আপনারা একটু মনে রাখবেন ঠিক আছে আচ্ছা এন্ডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে উত্তরটি হচ্ছে প্রকৃতিকে বেশিরভাগ রোগী একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সব সময় অবস্থান করে কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগীর উপস্থিতিকে অ্যান্ডেমিক অবস্থা বলে ঠিক আছে আসছি বারো নম্বর প্রশ্নে এন্ডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে উত্তরটি হচ্ছে প্রকৃতিতে বেশিরভাগ রোগী একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এন্ডেমিক অবস্থা বলে আচ্ছা হোস্টের ঘনত্ব এবং সংস্রব যখন বৃদ্ধি পায় এই রোগ হঠাৎ বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ে তখন সেই অবস্থাকে মহামারী বলে তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে মহামারী কাকে বলে দেখুন এই যে প্লেগ এটাও কিন্তু একটা মহামারী ছিল করোনা এটাও কিন্তু একটা মহামারী হ্যাঁ তো এগুলো কিন্তু প্রত্যেকটি হোস্টের ঘনত্ব এবং সংস্রব যখন বৃদ্ধি পায়। তখন কিন্তু এই রোগগুলি হঠাৎ বিশাল পরিমাণে বেড়ে যায় তো এটাই বলতে চাইছি তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয় মহামারীর রূপ আকার ধারণ করে ওকে তেরো নম্বর প্রশ্নে আসছি ডিডিটি এর পুরো নাম কি এটা প্রত্যেকেই পারবেন আশা করছি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাই ট্রাইক্লোরো ইথিন ওকে তো এটা আমরা প্রত্যেকেই জানি আচ্ছা তাও কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন আসছি দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘরে ঘটে ওকে তো উত্তরটি কী হচ্ছে টাইফয়েড কলেরা এবং আন্ত্রিক তো প্রশ্ন দুই রকমভাবে আসতে পারে যে জল ঘটিত রোগের কারণে কি কি রোগ হতে পারে জল ঘটিত সমস্যার কারণে কি কী রোগ ঘটতে পারে তো প্রথম উত্তর কি টাইফয়েড দ্বিতীয় হচ্ছে কলেরা এবং তৃতীয় হচ্ছে আন্ত্রিক এই তিনটে কিন্তু রোগ হতে পারে পরবর্তী প্রশ্নে আসছি পনেরো নম্বর প্রশ্ন সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী প্রথম উত্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা তৃতীয় হচ্ছে টিকা প্রদান এবং মল বিভিন্ন বর্জ্য পদার্থের যথাযথ নিষ্কাশন এগুলি করলে কিন্তু তবেই সংক্রামক রোগ থেকে প্রতিরোধ পাওয়া যেতে পারে পরবর্তী প্রশ্নে পাখির দ্বারা সংক্রামিত হয় এমন কিছু ভাইরাসের নাম লিখতে বলেছে তো একটি ভাইরাসের নাম হচ্ছে কি আরবো ভাইরাস ওকে আরবো ভাইরাস পরবর্তী প্রশ্নে আসছি মৃত্তিকায় বিস্তার লাভ ঘটে এমন রোগ জীবাণুর নাম কি। তো মৃত্তিকার ফলে যেসব রোগ হয় সেগুলির নাম জানতে চেয়েছে প্রথম উত্ত উত্তরটি হচ্ছে টিটেনাস টিটেনাস এবং অ্যানথ্রাক্স ওকে টিটেনাস এবং অ্যানথ্রাক্স এগুলি হচ্ছে মৃত্তিকার ফলে কিছু রোগ মৃত্তিকার ফলে এগুলো কিন্তু হয় ভেক্টর কাকে বলে ভেক্টর বলছে যে যখন কোনো প্রাণী কোনো রোগ জীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে ওকে তো কোনো প্রাণী সেটি কোনো পাখি হতে পারে কোনো মানুষ হতে পারে যার ফলে সেই রোগ জীবন বহন হচ্ছে তাকে কিন্তু ভেক্টর বলছে ওকে চলুন পরবর্তী প্রশ্নে আসি দুটি বায়ুবাহিত রোগের নাম লিখতে বলা হচ্ছে প্রথম হচ্ছে জলবসন্ত দ্বিতীয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এগুলি হচ্ছে বায়ু ঘটিত রোগের নাম ওকে পরবর্তী প্রশ্নে আসি উকুম দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কি এর নাম হচ্ছে এপিডেমিক টাইফাস ওকে এইটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন মাছি কালা জ্বরের বিস্তার ঘটায় উত্তরটি হচ্ছে স্যাগো ফ্লাই ওকে স্যাগো ফ্লাই আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি বায়ুবাহিত রোগ নিষ্কাশনের সহজ উপায় বা পথ কি উত্তরটি হচ্ছে ভিড় বা জমায়েত পরিহার করা এবং হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে ভালো মতো নির্জীব করা ওকে তো এগুলি দেখুন আপনারা রিলেট করতে পারেন করোনার জন্য এটা বলা হচ্ছে ভিড় বা জমায়েত করা যাবে না হ্যাঁ তারপর হাসপাতাল হোমগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এগুলো আপনারা প্রত্যেকেই জানেন কোন কোন রোগ প্রতিরোধের টিকা প্রদান করা হয় কোন কোন রোগ প্রতিরোধে টিকা করা হয় প্রথম উত্তরটি হচ্ছে ডিপথেরিয়া দ্বিতীয় হচ্ছে পলিও মাইস মাইলিটিস তৃতীয় হচ্ছে টিটেনাস এবং চতুর্থ হচ্ছে হোপিং কাশি প্রভৃতি তো আপনারা আরও একটা জানবেন অবশ্যই সেটা হচ্ছে কোভিডের তো এটা এখানে উল্লেখিত হয়নি তবুও মনে রাখতে পারেন ওকে পরবর্তী প্রশ্নে আসি মানুষের দেহে পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে সঞ্চার হয় তো এর উত্তরটি হচ্ছে ইমিউনোগ্লোবিন গ্লোবুলিন ইনজেকশন করে ওকে ইমিউনোগ্লোবোলিন ইনজেকশন করে এটা একটু মনে রাখবেন একটু অড মনে হতে পারে তবে এটা মনে রাখতে পারবেন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি উত্তরটি হচ্ছে কি প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স ওকে এটা ম্যালেরিয়া জনিত রোগ সৃষ্টি করে এই ভাইভ্যাক্সটি প্রশ্নে আসছে পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়ার রোগ প্রতিরোধে কোন ওষুধ প্রয়োগ করা হয় উত্তর হচ্ছে ক্লোরোকুইন প্যারাকুইন এবং ম্যালাকুইন প্রভৃতি ঔষধ কিন্তু প্রয়োগ করা হয় ম্যালেরিয়া ঘটিত রোগের প্রতিরোধের জন্য মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা আপনারা হয়তো শুনে থাকবেন ক্লাস সিক্স সেভেন এইটে এইগুলো পড়েছেন উত্তরটা কি উত্তর হচ্ছে গাম্বুসিয়া তেলাপিয়া প্রভৃতি তেলাপিয়া মাছের না আপনারা প্রত্যেকেই শুনেছেন তো সেই মাছটাও কিন্তু মশার লার্ভা খায় ওকে যক্ষা রোগের প্রতি পরজীবীর নাম কি। রোগের পরজীবীর নাম হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস ওকে এটা একটু মনে রাখবেন মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস এটা হচ্ছে যক্ষা রোগের পরজীবীর নাম কোন ধরনের শ্রমিকদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তো যারা কোক তৈরি কারখানা এবং তৈল কারখানায় কর্মরত তারাই কিন্তু ত্বকের ক্যান্সারের সাথে মানে তাদের কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পরবর্তী প্রশ্নে কলেরা রোগের পরজীবীর নাম কি উত্তর হচ্ছে ভিব্রীয় কলেরি ওকে ভিব্রীয় কলেরি একত্রিশ নম্বর প্রশ্নে আসি প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী উত্তরটি হচ্ছে ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস ও টিকাকরণ এগুলো হচ্ছে প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি বত্রিশ নম্বর প্রশ্নে আসছি ব্যাগা ব্যাগাসোসিস রোগ কাদের দেখা যায় উত্তর যে চিনি মিলে কর্মরত শ্রমিকদের এই রোগ দেখা যায় ব্যাগাস ব্যাগাসোসিস ওকে একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লিখতে বলা হচ্ছে তো উত্তর হচ্ছে আমাশয় এটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম পাখির দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম কি আর সরি অর্নিথোসিস ওকে এটাও আমরা আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে আচ্ছা এইবার যেটি ভীষণ গুরুত্বপূর্ণ এইডসের নাম কি এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে তো উত্তরটি কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ওকে এটা আপনারা লিখে রাখবেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই ছিল আমাদের মোট পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর আশা করছি প্রত্যেকে নোট করে রেখেছেন বা আপনার পিডিএফটা পেয়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন নয় যে এই প্রশ্নই আসবে কিন্তু সম্ভাবনা আছে তাই অবশ্যই পরীক্ষায় দিতে যাওয়ার আগে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই একবার হলেও রিভাইজ করে যাবেন আশা করছি প্রত্যেকেই এই ধরনের প্রশ্ন পড়ে ফেলেছেন বা আপনারা প্রত্যেকে প্রস্তুত পরীক্ষার জন্য তবু বলে রাখলাম এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যারা পড়েনি বা যারা জানেন না তারা অবশ্যই একবার লিখে নিয়ে দু একবার রিডিং নিয়ে নেবেন ওকে তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরীক্ষার জন্য অল দ্য বেস্ট নমস্কার